স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। হেঁটে স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মা পাড়ে পৌঁছান তিনি। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আহমেদ কাদের গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী সড়কপথে সকাল 7:30টার দিকে সেতু এলাকায় পৌঁছান। এ সময় ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুর 7 নম্বর পিলার থেকে 18 নম্বর পিলার পর্যন্ত 1650 মিটার পথ হাঁটেন। এরপর আবার গাড়িতে উঠে সকাল 9:57 মিনিটে রাজধানীর উদ্দেশ্যে রওনা হন তিনি। সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে ভ্যানের উপর পড়ে 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 10 জন। শুক্রবার সকাল 10:00টার দিকে হাটিকুমরুল বোনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজাবিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান গণমাধ্যমকে জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে শুক্রবার সকাল 10:00টার দিকে হাটিকুমরুল বোনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজাবিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ 4 জন মারা যান, আহত হন অন্তত 10 জন। ভারতের কাশ্মীরের শ্রীনগরে শুক্রবার ভোরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 3 জন প্রাণ হারিয়েছেন। পুলিশের দাবি, নিহতরা সবাই বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্য। এ নিয়ে গত 24 ঘন্টায় কাশ্মীরে 9 জনের প্রাণহানি ঘটেছে। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার ভোরে 2 সহযোগী সহ সোহেল আহমেদ নামে জসি মোহাম্মদ নামের একটি জঙ্গি সংগঠনের সদস্য নিহত হয়েছেন। নিজ বাসা থেকে জনপ্রিয় গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচুবাগান এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি রাসেল ও নীল নামে বিনোদন জগতে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল 47 বছর। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান। সব ভালো যার শেষ ভালো তার, আর শেষটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। বছরের শেষটায় সেঞ্চুরিয়নে ভারতের কাছে 113 রানে হারল ডিন এলগারের দল। এমন হারের মধ্যে এর চেয়েও হঠাৎ এক ধাক্কা খেলেন প্রোটিয়ারা। আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দলটির তারকা উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডিকক। তবে তিনি ব্যাট গ্লোভস তুলে রাখছেন না একেবারেই, টি-20 ও ওয়ানডেতে খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি। সাদা জার্সি দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে বড় এক বিবৃতি দিয়েছেন ডিকক। এই ছিল সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।